হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 24শে জানুয়ারি 2020 শুক্রবার। আজ আমি আছি মিরপুর 1 নম্বর পাখিরহাটে। আমি আজ আপনাদের দেখানোর চেষ্টা করব পাখির বাজার দর, কী দামে পাখি বিক্রি হচ্ছে এবং সব কিছুই। তো সব কিছু জানতে এবং দেখতে হলে আমার সাথেই থাকবেন, ভিডিওটি পুরোটি দেখবেন। তুর্জু ভাই, ভাই তো আপনার এই পাখিগুলো একটু দাম টাম বলেন তো ভাই, কোনটা কীরকম দাম? জি ভাই দেখুন, এখানে কিছু একটা টিয়ারবিন আছে, এছাড়া সবাই প্রায় ফাইন মিটিশনের ক্লাসিক আছে, এটা 1000 টাকা জোড়া নিবেন। এগুলো 1000 টাকা জোড়া? এটা দেখেন টাফ আছে, এক জোড়া খুব সুন্দর জোড়া। এটা যদি নেন এটা 2000 টাকা দাম চাচ্ছি, 1700-1800 হলে সেল করে দিই। এই জোড়াটা টাফ কত চাচ্ছেন ভাই? জো এটা 2000 টাকা দাম চাই, 1700-1800 চাওয়া দাম 2000-1700-1800 বিক্রি করে দিবেন। ওকে, এরপরে ভাই কত বার ডিম বাচ্চা করছে ভাই? সেকেন্ড টাইম করবে এখন। আর ভাই এগুলোর দাম কিরকম যাচ্ছেন ভাই? 1000-900 টাকা জোড়া। এগুলো বয়স কিরকম ভাই? 4-5 মাস করে। চঞ্চল প্রকৃতির। আর ভাই এই যে এখানে ভাই ডায়মন্ড ডপ দেখতে পাচ্ছেন, এটা জোড়া 1200, আর নিচে এগুলো আছে আরো ডায়মন্ড ডপ, নিচে অনেক ডায়মন্ড ডপ আছে ভাই। ফিক্স কত করে বিক্রি করবেন? একদম 1000, কোনো কম বেশ হবে না ভাই। বয়স কিরকম বলেন এগুলো? 6 মাস। আচ্ছা আচ্ছা, এক জোড়া 4 মাস, বাকিগুলো সব 6 মাস। বাজি করে দাম কিরকম যাচ্ছেন এগুলো? হ্যাঁ জোড়া 500 টাকা। তো এগুলো বয়স কিরকম? 3 থেকে 3.5 মাস বয়স। তো জোড়া যে 500 টাকা বললেন, এটা কি একদম না কিছু কম বেশ হবে? একদমই। আর ভাই যে এখানে এক জোড়া আছে রানিং পেয়ার, এটা এটা দাম কিরকম চাচ্ছেন? এটা জোড়া 800 টাকা পড়বে, এটাও একদমই না ভাই। ফিশাল আব্বার জোড়া কত দাম চাচ্ছেন ভাই? 6500 টাকা জোড়া। এটা কি রানিং? 6500 মানে 6500 কি একদমই? আর নিচে যে ভাই এক জোড়া আছে নন ফিশার সাপ্লাই, ওটা 4500। আচ্ছা এখানে মেল কোনটা ফিমেল কোনটা আপনার? একটা তো অফলাইন, একটা পিস পেস, মানে পিস পেসটা ফিমেল, এটা 4500 একদম। ভাই লাভবারের দাম কীরকম যাচ্ছে ফিশারগুলোর? সামনে যেটা আছে এটা জোড়া না? কত দাম যাচ্ছে জোড়া? 4000 টাকা। আর পেছনে যেটা আছে 1500 টাকা একদম। ভাই যে অস্ট্রেলিয়ান ঘুঘুগুলোর দাম কীরকম যাচ্ছেন ভাই? জোড়া 600। এগুলো তো বাচ্চা না ভাই, বয়স কীরকম হবে? কয় মাস? 1 মাস হবে, 1 থেকে 1.5 মাস বয়স। 600 টাকা কি একদম না কম বেশ হবে? 600 টাকা কি একদম? একদম। আচ্ছা লাভবারের দাম কীরকম যাচ্ছেন ফিশারে? জোড়া 5500। এটা কি ডিম বাচ্চা করছে আগে? তো ভাই একদম কত হলে বিক্রি করবেন ভাই? মানে লাস্ট 5000, এর নিচে না? ভাই ফিঞ্চের দাম কেমন যাচ্ছে একটা ডিম সহ?
ওই ডিমটা তো ধরা যাবে না এমনিতে নরমালি। আচ্ছা আচ্ছা 1200 টাকা নাকি খাঁচা সহ? হ্যাঁ হ্যাঁ খাঁচা, খাঁচা সহ এক জোড়া জেব্রা ফিঞ্চ আপনার একদম 1200 টাকা। এটাতে আবার ডিম বাচ্চা করে এটাকে তিন বার না একদম 1200 না, কম বেশি হবে না না ভাই? ভাই আপনার জাবার দাম কিরকম চাচ্ছেন ভাই? জাবার 2500 টাকা আছে পুরো ডিম সহ। আচ্ছা 2500 টাকা জোড়া? হ্যাঁ জোড়া জোড়া। তো সাদা কালো যে ভাই এটা? সাদা কালো। তো এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাই? মেল হচ্ছে এটা আর ফিমেল হচ্ছে সেটা ব্ল্যাকটা। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক জোড়া জাবা, মেলটা কি বললেন ভাই কোন কালারে? মেলটা আছে এই যে এটা। আচ্ছা মেল হোয়াইট ফিমেলটা ব্ল্যাক। ভাই বাচ্চা কি কালারে আসে নরমালি? জি বাচ্চা কি রঙের আসে? বাচ্চা ভাই ব্ল্যাক আসে হোয়াইট আসে। এই যে ফিঞ্চ আছে মানে জেব্রা ফিঞ্চ আছে? ফিঞ্চটা আছে ভাই, ডিমে আছে, দুটো ডিম দিছে ভিতরে। আচ্ছা ভিতর ডিম পারছে। জোড়া 400 টাকা? হ্যাঁ ডিম দুটো দিছে। ডিম সহ জোড়া 400? হ্যাঁ ডিম সহ। আজি করে দাম কিরকম যাচ্ছেন? জোড়া 1000 টাকা। বয়স কিরকম ভাই? 4 মাস। 4 মাসের মতো। তো 1000 টাকা কি একদম না কিছু কম বেশি হবে? কত কম হইতে পারে ভাই? 1500 টাকা করে সেল করে দিবেন। 2 জোড়া 1500 মানে 750 টাকা জোড়া সেল করে দিবেন। এটা তো সব ঘরের পাখি আপনার না? ভাই লাভবাটের দাম কিরকম চাচ্ছেন ভাই? জোড়া 5000। দেখি ডিম বাচ্চা করছে আগে? এটা নিউ অর্ডার বলতে গেলে? আচ্ছা তো 5000 টাকা কি একদম না কিছু কম বেশি হবে? আর ভাই নিচে যে ককাটিল আছে কয়েকটা? ককাটিল আপনার এইটা সিঙ্গেল আর এই যে ওই মাছখানেরটা আর ওই পাশেরটা নর, এটা রানি। আচ্ছা কিরকম কোনটা কিরকম দাম ভাই? এই জোড়াটা পড়বে আপনার 6000 টাকা আর ওইটা পড়বে আপনার 2500 টাকা। জোড়া 6000 আর সিঙ্গেলটা 2500? আর এখানে আছে আপনার নিউ অর্ডার, এই উপরে জোড়াটা নিউ অর্ডার, উপরে জোড়াটা নিউ অর্ডার কত পড়বে? 5000। জোড়া 5000 আর নিচেরটা কি ভাই? বাচ্চা? বাচ্চা। কত দাম যাচ্ছেন? 2500 টাকা। ওইটা 2500। ভাই বাজি করে বাচ্চার দাম কিরকম যাচ্ছেন? দাম কিরকম যাচ্ছেন বাচ্চার? জোড়া 500। জোড়া 500। তো বয়স কিরকম এগুলার ভাই? 1.5 মাস। 1.5 মাস। তো এইটা কি একদম না কিছু কম বেশ হবে? একটু কম বেশ হবে ভাই। আপনার ফিশার লাভবাটের দাম কিরকম চাচ্ছেন ভাই? জোড়া এখানে নতুন ফিশার এবং গ্রিন ফিশার যেটা, এটা পেয়ার, এটা একবার ডিম বাচ্চা করে, এই পেয়ারটা চাচ্ছি 5000। আচ্ছা আর পাইড হলো ফিমেল, পাইডটা ফিমেল যে এটা খুব রেয়ার লাভবাটের মধ্যে, পাইড এটা এবং গ্রিন ফিশার যেটা, মানে পাইডের সাথে একটা গ্রিন ফিশারের পেয়ার আর গ্রিন ফিশারের একটা লুটিনো ফিশারের পেয়ার। হ্যাঁ পাইডের সাথে যেটা ওটা হলো 6000 টাকা। আচ্ছা পাইডের সাথে যেটা পেয়ার ওটা 6000 টাকা? হ্যাঁ ওটা দুইবার ডিম বাচ্চা করা। আচ্ছা আর লুটিনোর সাথে গ্রিন যেটা ওটা হলো 5000 টাকা। এগুলো কি যে দামটা বললেন ভাই ফিক্স না কিছু কম বেশি? দামাদামি করে নিতে হবে ভাই। ককাটলে দাম কত যাচ্ছে পালগুলো? 2000 টাকা পিস। বয়স কিরকম হবে? বয়স কিরকম হবে? আর ভাই যে এখানে ফিঞ্চ আছে অনেকগুলা, এগুলোর দাম কিরকম যাচ্ছেন? জোড়া 1500। পুরো এটা দেখছি জোড়া 1500। আর ভাই লাভবারগুলো কত যাচ্ছেন জোড়া? জোড়া 4500। এগুলো কি রানিং? রানিং এটা দাম কত যাচ্ছেন? এটা 1800। এটা বয়স কীরকম হবে? 2 মাসে একটু বেশি। এর একদম কত হলে বিক্রি হবে? 1500 একদম। ভাই আপনার বাজিকগুলোর দাম কিরকম চাচ্ছেন ভাই? 1000-1200। একটা টাফ আছে মনে ভাই, ওই টাফটা কত পড়বে? একটা টাফ আছে ইউলো ডিএফের একটা মেয়ে আর সাথে আপনার স্প্যাঞ্জেল একটা ফিমেল, জোড়া 1500 টাকা চাচ্ছে। রবিন ভাই আপনার বাজিকগুলোর দাম কিরকম চাচ্ছেন ভাই? এই জোড়া 1200। আর এই যে এক জোড়া কুনুর আছে এখানে, কুনুর জোড়া 12000। বয়স কিরকম? হ্যাঁ রানিং পেয়ার। আর নিচে তো ভাই বেশ কিছু বাজিগর আছে আপনার ক্রিমিনো লুটিনো, 800-900 টাকা জোড়া। আর নিচে যে অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো আছে ডাবগুলো, 1000 টাকা পেয়ার। এগুলো কি রানিং না?
আর ভাই আর কি আছে দেখি আপনার? তো লাভবোটের দাম কিরকম চাচ্ছেন ভাই? যেটাই নিই জোড়া 4,500। এগুলো সবগুলো কি রানিং? সবগুলোই রানিং, এক জোড়া নিউ অর্ডার, এক জোড়া নিউ অর্ডার। লোকেশনটা হলো মিরপুর 12 নম্বর কালসি। মিরপুর 1 নম্বর, তারপর টঙ্গি হাট, এই দুইটা হাটই করি। হ্যাঁ অবশ্যই। কি পাখি ভাই উপরের টা ভাইয়া? র্যাম। এটা মিউটেশনটা কি ভাই? জোড়া কত যাচ্ছে? এটা উপরে জোড়া কত যাচ্ছিলেন? 8,000 টাকা। বয়স কীরকম? 1.5 বছর। আর এই যে ডায়মন্ড হাফগুলো আছে এগুলোর দাম কীরকম? 1500 টাকা জোড়া। 1400। আর জাবাটা? 2000। আর ভাই লং টেল ফিন কত যাচ্ছেন? 4000। ওটা কি অ্যাডাল্ট ব্রিডিং করছে ভাই? লাভ বার্ড কোনটার সাথে কোনটা পেয়ার ভাই? এই কালার, এই জলপাই কালার দিল একটা। আচ্ছা আপনার রোজি অফলাইনের সাথে পিস পেস? জি। আচ্ছা এখানে একটা অফলাইনের সাথে পিস পেস লাইট কালার, এই লাইম কালার আর কি। তো কোনটা কিরকম দাম চাচ্ছেন ভাই? আপনার এই কালারটা হলো আপনার 5.5। আচ্ছা সবুজ, মানে রোজিটা যাচ্ছেন 5,500। জি। আর লাইম কালারটা? আর এটা হলো আপনার 5,000। লাইম জোড়া 5,000। এগুলো সবগুলোই তো রানিং? সব রানিং। তো আগে কতবার ডিম বাচ্চা করছে জানা আছে? দুইবার। দুইবার? সব তোমার ঘরের পাখি? ঘরের পাখি। খরগোশের দাম কত যাচ্ছেন? বড়গুলো 400 টাকা পিস, আর ছোটোগুলো 250 টাকা পিস। ছোটোগুলো বয়স কীরকম? এক মাস 10-15 দিন ভাই। এগুলো কী মুরগি ভাই? দুইটা বেনথাম, 4টা ইংলিশ। মানে ওই সাদা 3টা আর ব্ল্যাকটা হচ্ছে ইংলিশ। আর সিলভার কালারের 2টা বেনথাম? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তো ভাই কোনটার কীরকম দাম চাচ্ছেন ভাই? বেনথাম জোড়া কত বললেন? 3,000। ইংলিশ জোড়া? ইংলিশ জোড়া 4,000। ভাই খরগোশের দাম কীরকম চাচ্ছেন ভাই? জোড়া 1,000। এগুলো বয়স কীরকম ভাই? ও এক জোড়া অ্যাডাল্ট। ওগুলো বাচ্চাগুলো? বাচ্চাগুলো বয়স কীরকম? বাচ্চার বয়স কীরকম হবে ভাই? বাচ্চার বয়স 4 মাস।